গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের জন্য এনেছি নতুন একটি চাকরির সন্ধান। আজকে আমি তোমাদেরকে মহিন্দ্রা গ্রুপ অফ কোম্পানিজের টেক মহিন্দ্রা কোম্পানির জবের ইনফরমেশন দেব। তো বন্ধুরা, চাকরির বিস্তারিত তথ্যে যাওয়ার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টেক মহিন্দ্রা লিমিটেড কোম্পানি তাদের সংস্থাতে বেশ কয়েকটি শূন্য পদে কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে প্রার্থী নেবে। টেক মহিন্দ্রা সংস্থা তাদের কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদের প্রার্থীদের জন্য বেতন ধার্য করেছে বছরে 1,50,000 টাকা থেকে আপ টু 2,00,000 টাকা, এবং সঙ্গে দেবে কোম্পানির নিয়ম অনুযায়ী বেশ কিছু আকর্ষণীয় সুবিধা। টেক মহিন্দ্রা কোম্পানি কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে প্রার্থী নির্বাচন করবে ওয়ার্ক ইন ইন্টারভিউ ও পার্সোনালিটি টেস্টের উপরে ভিত্তি করে। ইন্টারভিউতে অংশগ্রহণকারী প্রার্থীদের ড্রেস কোড অবশ্যই ফর্মাল হতে হবে। কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদটি ফুল টাইম ও পার্মানেন্ট চাকরি, এবং এটি ডাইরেক্ট মহিন্দ্রা গ্রুপ অফ কোম্পানিজের টেক মহিন্দ্রা কোম্পানির পেরোলে। ইন্টারভিউ দেওয়ার সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হলো আপডেটেড রিজিউম, আধার ও প্যান কার্ডের জেরক্স, সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি কোনো রকম কাজের অভিজ্ঞতা থাকে তাহলে তার প্রমাণপত্র, এবং কয়েক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। টেক মহিন্দ্রা কোম্পানির কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু আবেদনকারী প্রার্থীদের বয়স মিনিমাম 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে আবেদনকারী প্রার্থীদেরকে অবশ্যই সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে, এবং প্রার্থীদেরকে অবশ্যই বেসিক কম্পিউটার স্কিল থাকতে হবে। কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে একমাত্র তারাই আবেদন করবে যারা ইমিডিয়েট জয়েন করতে পারবে। এখানে মোট 9 ঘন্টার ডিউটি টাইম থাকবে, তার মধ্যে 1 ঘন্টার ব্রেক পাবে এমপ্লয়িরা। জয়েনিং হওয়ার 3 মাসের মধ্যে কোনো রকম প্ল্যানিং ছাড়া বা অগ্রিম নোটিস ছাড়া ছুটি নেওয়া যাবে না। দিনের 24 ঘন্টার মধ্যে বিভিন্ন শিফটে কাজ করতে আগ্রহী থাকতে হবে। কোম্পানি প্রার্থীদেরকে ট্রেনিং দেবে, তখন প্রার্থীরা প্রতিদিনের হিসাবে 300 টাকা করে স্টাইপেন্ড পাবে ট্রেনিং চলাকালীন। টেক মহিন্দ্রা কোম্পানির কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদের কাজ হবে আউটগোয়িং ইনকামিং কলস বা চ্যাটের মাধ্যমে অথবা মেইলের মাধ্যমে কাস্টমারদের সমস্যা ও প্রশ্নের দ্রুততার সাথে সঠিক সমাধান দেওয়া। নো সেলস অ্যান্ড নো টার্গেট। কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবে, কিন্তু কোনো প্রার্থীর যদি এই ধরনের কাজের বা বিপিওর কাজের মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। বন্ধুরা, আগেও ফ্রেশারদের জন্য পোস্ট করেছিলাম, তোমরা যারা ইনফরমেশনটা মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো, লিংক দেওয়া আছে। ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে যেতে হবে টেক মহিন্দ্রা লিমিটেড, DLF 2, টাওয়ার বি, 3rd ফ্লোর, নিউ টাউন, রাজারহাট, অপোজিট গীতাঞ্জলি পার্ক, কলকাতা, পিন নাম্বার 700156, কন্ট্যাক্ট পার্সন ম্যাডাম পূজা সাউ, মোবাইল নাম্বার 6289445883। কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট পদে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলার
প্রত্যেকটি শহরের প্রার্থীরাই আবেদন করতে পারবে, কিন্তু প্রার্থীদের পোস্টিং হবে কলকাতার রাজারহাট টেক মহিন্দ্রা কোম্পানির অফিসে। টেক মহিন্দ্রা লিমিটেড কোম্পানি তাদের কাস্টমার সাপোর্ট অ্যাসোসিয়েট অফিসার পদের প্রার্থী বাছাইয়ের ইন্টারভিউ নেওয়া শুরু করেছে গত 23শে অক্টোবর বুধবার থেকে, এবং ইন্টারভিউ চলবে আগামী 1লা নভেম্বর শুক্রবার পর্যন্ত, সময় সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত। তাহলে আর দেরি কিসের, চটপট ইন্টারভিউ দিয়ে এসো। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন চাকরির ইনফরমেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।